তাহলে প্রাণী আপনার স্বপ্ন যখন বলতে পারে, প্রাণ কোথায়? সাড়ে তিন হাত বডির মধ্যে প্রাণটা কোথায়? কি মাথার মধ্যে? না না, বুকের মধ্যে? কোথায়? কোথায়? সাধারণ ভাবে আমরা যখন নাকি মানুষের কথা বলি, আমার মনটা ভালো না, বুকে হাত দিয়ে থাকি। কেউ হাঁটির মধ্যে হাত দেয়? মনটা ভালো নাই, হাঁটির হাত দেয় না? তাহলে বুঝা যায় মনটা হইলো, মনটা হইলো বুকের মধ্যে। এখন বুকের মধ্যে যে মনটা আছে, সেই মনটা আপনাকে খবর দিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার নবী ওই মন থেকে আরো কাছে। তাহলে এখন আপনি মনে মনে পড়লে সেটা কি শুনবে কি শুনবে? হ্যাঁ, সেটা subscribe to my YouTube channel Basir HD Media. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. অধ্যকার নূরানি ইমানি এরফানি সুন্নি হুসাইনি আল মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 22তম ঐতিহাসিক বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন রসুলপুর ঈদগাহ ময়দান। হযরত উলামায়ে কেরাম একের পর এক এতক্ষণ পর্যন্ত তকরির করেছেন। আমি বুড়া মানুষ, 105 বছর বয়স চলে, অনেকেই নাম শুনেছেন, কারণ বুড়া মানুষের নাম শোনাটা কোনো অসম্ভব নয়। এখন 105 বছর বয়সে আর কথা কম যায়নি। আপনারা মন দিয়ে টানেন বলি আপনাদের দোয়ার বরকতে, টানের বরকতে আয়। আজকে শরীর খারাপ ছিল, যারা গেছিলেন আনতে আমি বলছিলাম না আজকে আর যাব না, শরীর খারাপ লাগে। গতকালকে মাহফিল হোসেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আপনাকে দেখলাম, আপনাদের দেখি মনে শান্তি এবং তৃপ্তি পেয়েছি ইনশাআল্লাহ। আপনার যে নাম দিয়েছেন যুবকেরা, আল মদিনা সুন্নি যুব সংঘ, জায়গাটার নাম কি? রসুলপুর। পুর মানে কি? পুর মানে হলো পুত্র, সন্তান। রসুলপুর মানে রসুলের সন্তান। তাহলে আপনাদের এই সংগঠনের নামে আর জায়গার নামে মিলে গেছে গে পয়েন্ট হল। এটার থেকে লড়িয়ে না, এটার থেকে এখন দ্বিতীয় জায়গা নেই, লড়বার কেউ দ্বিতীয় জায়গা আর নাই। দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতবি, রশিদ আহমদ গঙ্গোহি বড় মুফতি, এদের আশরাফ আলী থানভি 1200 বাঘা বাঘা আলেমের পীর সাহেব, কয়জনের? যেটার উপর ফুরাত দেওবন চলে, তাদের অর্গানাইজেশন চলে। তিনি কিতাব লিখেছেন একটা রসুলের তারিখের মধ্যে, সেখান থেকে একটা শেয়ার পড়ি, সবটা পড়তে পারবো না। হ্যাঁ,
একটা শের হলো, প্রথম শেরটা হলো জরা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কবির না, শিরিক নেই, শিরিক না। আরে সবার পিছে হবে কই ইয়া রাসূলুল্লাহ, সবার পিছে হবে কথা না। জরা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন ইয়া রাসূলুল্লাহ হামে দিদার তুম আপনা দেখাও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা শিখবেন কিছু, ভুল থাকলে সংশোধন হবেন, ঠিক না বিজি? কিন্তু হুজুর যদি মনে মনে কয় আপনারা কি শিখতে পারবেন, শুনতে পারবেন? পারবেন না, ঠিক না বিজি? এখন আমরা মাহফিলের মধ্যে জোরে যদি পড়ে ছোট ছোট বাচ্চারা শিখতে পারবে, ঠিক না বেটি? আপনাদের মুখের দিকে তাকায় দরুদটা শিখতে পারবে। আর দরুদ হলে ইবাদত মুনাজাত সব কিছুর মূল, সমস্ত ইবাদতের মূল হলো দরুদ। দরুদ ছাড়া আল্লাহর দরবারে কিছু কবুল হবে না, কিছুই কবুল হবে না। আপনার বড় করে যদি পড়েন তাহলে কয়েকটা লাভ। এক নম্বরে জীবনে একবার দরুদ শরীফ পড়াটা ফরজ, ফরজ। দুই নম্বরে নামাজের মধ্যে ইমাম শাফির নিকট হলো ফরজ, ইমাম আবু হানিফার নিকট হলো সুন্নাত, ওয়াজিব। বুঝতে পারেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন না? আর প্রথমে মাহফিলের মধ্যে বা যে কোনো জায়গায় নবীর নাম উচ্চারিত হয় সেখানে দরুদ শরীফ পড়াটা প্রথমবারের মতো ওয়াজিব, ফরজের কাছাকাছি। বারবার পড়াটা মুস্তাহাব, কিন্তু জায়গা পরিবর্তন করে ঘুরে আসলে তারপরেও প্রথমবারের মতো ওয়াজিব। মনে থাকবো নি, কার উপরে? নর নারী সবাই উপরে, সবার এক নর নারী যারা সবাই উপরে। কিতাবের নাম স্বামী, কিতাবের নাম স্বামী। তখন আপনার যখন বড় করে পড়বেন ছেলেরা শিখতে পারবে, ঠিক না বিধি? এইদিকে ওয়াজিব সুন্নত আদায় হবে। তৃতীয় নম্বরে আপনি যখন বড় করে পড়বেন আপনার ওয়াজ আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছবে ততদূর পর্যন্ত এই দরুদের উপরে ওয়াজের উপরে এরিয়ার যতদূর পর্যন্ত আওয়াজ আছে সব জিনিস তার পক্ষে সাক্ষী হয়ে যায়, ঠিক না বেটি? যদি সাক্ষী হয়ে যায় হাসর ময়দানে দুঃখে পড়লে, এরা সাক্ষী দিবে আল্লাহ তোমার হাবিবের উম্মত, তোমার বান্দা, তোমার বন্ধুর উপরে যে দরুদ তুমি পড়ো, যে দরুদ পড়ছে আমরা সাক্ষী আছি আল্লাহ এদের ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তাদেরকে বেহেশতে পৌঁছাই দাও। লাভ আছে না? হ্যাঁ, তাহলে একটা মানুষও আর চুপ মারে থাকি না, আলহামদুলিল্লাহ যুগ যুগ থেকে এই দরুদ বড় করে পড়ার প্রথা চলে আসছে। এরপরে আপনি যখন নাকি দরুদ বড় করে পড়বেন আমার নবী সুন্নাত, সুন্দর
হাজরাত ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, আপনারা লিখেন, কিতাব বলতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিতাবটা লিখেছে কে? ইবনে কাইয়্যিম আল-জুজি। তিনি ছাত্র হলেন কার জানেন? ইবনে তাইমিয়া, যাকে সারা আরবস্থানে মানে। 700 হিজরির মুহাদ্দিস, তিনি লিখতেছেন কিতাবের নাম জিলাউল আফহাম ফিস সালাতি ওয়াস সালামি আলা নবী খাইরুল্লাহ। খ্রিস্টান নম্বর 62, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি কি লিখতেছেন? মা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া হাত্তা বালাগানি সাওতুহু হাইসু কান। আল্লাহর যে কোনো বান্দাবান্দি বিশেষ করে শুক্রবার রাত্রে আর দিনে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে দুনিয়ার যে কোনো প্রান্তে সে থাকুক না কেন, আসমানে থাকুক, চন্দ্রে থাকুক, শনি, বিশ্ব যত গ্রহ আছে, উপগ্রহ আছে, যেখানে থাকুক না কেন, সাগরের নিচে সাবমেরিনে করে থাকুক, দরুদ শরীফ যদি সশব্দে পড়ে, আওয়াজ করে পড়ে, তার আওয়াজখানি আমি নবীর কান মোবারকে পৌঁছা যায়। মনে থাকবো আওয়াজ তো নবীর শুনালে আমরা গর্বিত না দুঃখিত? তাহলে দরশ্রীটাতে বড় করে পড়লে লাভ আছে আসেনি? আল্লামা সৈয়দে কয় শুক্রবার আর ইয়ে নয়, বিশুদ্ধবার নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে মহাব্বতের সাথে আপনি যখনই দরশ্রী পড়বেন তখনই পড়বেন। এখন প্রশ্ন করতে পারেন, চুপে পড়লে কি শুনবে না? চুপে পড়লে কি শুনবে না? চুপে পড়লে শুনবে। পড়া তিন প্রকার আছে। ক প্রকার? এক প্রকার হলো উচ্চারণ করে, শব্দ করে, আরেক প্রকারটা হলো চুপি চুপি পড়া, আপনি নিজের কানে শুনতে পারেন মতো, দুই রকম। তৃতীয় নম্বর হলো দেখি মনে মনে পড়া, ঠিক না বেঠি? আমি মনে মনে পড়লাম, এটা কি কেরামান কাতিবি ফেরেশতা এটা লিখতে পারবে? নবী দরবার পৌঁছে দেবে? আর শুনলেই তো পৌঁছাবে, ফেরেশতা শুনবে নাকি? মিয়ানে আশিকু মাশুকে রমজেস কিরামান কাতিবিরা হাম খবর নেস আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তারাও শুনতে পারে না, কেরামান কাতিবেরও খবর হয় না, মনে মনে যদি কয়। তাহলে এখন নবীর খবর হবে কেমন? নবীর খবর হবে কিনা তার ডকুমেন্ট দিচ্ছি আমি। কেমনে খবর হবে? কোরআনে পাক একদমই বলছে, আন্নাবিয়্যু পড়েন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। পরেরটা পড়াই শুধু শুধু পেঞ্জ আস, আন্নাবি আমাদের নবী, আল ইসলাম আহলে খারজি আমাদের নবী, যে নবীর উপরে কোন নবী আর নাই, সৃষ্টি জগতের মধ্যে তার মত আর কেহ নাই। বুঝেন? নবীরও না, বলিরও না, গাউসেরও না, কুতুবেরও না, ফেরেশতারাও না, খোদার খোদাইয়ের মধ্যে সর্বপ্রথম সর্ব উত্তম তার উপর আর কেহ নাই, তিনি সৃষ্টি জগতের মধ্যে লা শরীক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ হলেন লা শরীক, সৃষ্টি জগতের মধ্যে নয়, একদম যা কিছু আছে সবার উর্দি হলো আল্লাহ লা শরীক, আল্লাহর মতো কেহ হইতে পারে না। আর যত ক্ষমতা আল্লাহ দান করেছেন সে আল্লাহ দান করেছেন, অন্য কেউ দান করতে পারে না, আল্লাহ হুকুম ছাড়া। আল্লাহ অল ইন অল, নবীকে বানাইছেন আল্লাহ এমন করে যে দুনিয়ার যে কোনো জায়গা থেকে বলবে শুনবেন, পড়েন সুবহানাল্লাহ। দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হ্যাঁ মাওলানা কাসেম নানুতবি সাহেব, তার কিতাবের নাম তাহজিরুন নাস, পৃষ্ঠা নম্বর 15,
লিখতেছেন আন্নাবিয়ু আওলা, আওলার তিনি তাফসীর করেছেন আকরাব, আওলা মানে আকরাব, আকরাব মানে নিকটে, কতদূর নিকটে তার থেকে আর নিকটে হওয়া যায় না। সুবহানাল্লাহ, তো আল্লাহ নবী ঈমানদারের প্রাণ চাইছি ও আরো কাছে। আপনার প্রাণে কি বলে না বলে কি জানে না জানে একটু দেখেন, যদি একজনের পিছের থেকে একটা ধাক্কা দেয় আপনার বলে ধাক্কা দিছো কেন, আপনি চোখে দেখেন নাই ধাক্কাটা কি দিছে দেখেন নাই, কে বলতেছে প্রাণে বলতেছে যে ধাক্কা দিয়েছো, সুচ দিয়ে যদি কোথায় কেন আমাকে সুচ দিয়ে কোথায় দিচ্ছ, ঠিক না, প্রাণে নির্ণয় করতেছে, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে প্রাণে আপনার স্বপ্ন যখন বলতে পারে প্রাণ কোথায়, সাড়ে তিন হাত বডির মধ্যে প্রাণটা কোথায়, কি মাথার মধ্যে, না বুকের মধ্যে, কোথায়? সাধারণ ভাবে আমরা যখন নাকি মানুষের কথা বলি আমার মনটা ভালো না বুকে হাত দিয়ে থাকি, কেউ হাঁটির মধ্যে হাত দেয় মনটা ভালো নাই, হাঁটির হাত দেয় না, তাহলে বোঝা যায় মনটা হইলো, মনটা হইলো হ্যাঁ বুকের মধ্যে, এখন বুকের মধ্যে যে মনটা আছে সেই মনটা আপনাকে খবর দিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার নবী ওই মন থেকে আরো কাছে। তাহলে এখন আপনি মনে মনে পড়লে সেটা কি শুনবে কি শুনবে, হ্যাঁ সেটাও শুনবে, অর্থাৎ নবীর উপরে যত প্রকারের দুরুসি আপনি পড়েন, বড় করি ছোট করি আর মনে মনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে যাবে, পড়েন সুবহানাল্লাহ, নিজের কানেও শুনতে পারবেন এবং ফেরেশতার দ্বারাও মাধ্যমেও শুনতে পারেন, পড়েন আলহামদুলিল্লাহ, আসুন আসুন ডকুমেন্ট একটু দিয়ে শুনতে পারে কিনা, পারে কিনা, কোরআনে পাকের মধ্যে সুরে নামক, কোরআনে পাকে সুরে নামল লিখ, নামল লিখ, নামল, হযরত সুলাইমান আলী ইসলাম সকালে বিকেলে বিকেলে কুদুর বেড়াতে যেতেন, কুদুর পর্যন্ত যেতেন, ছয় মাসের রাস্তা, কিসের উপরে, তক্তের উপরে, তক্ত কিসি ছিল, কাঠের তক্ত ছিল, কত বড় ছিল, ডান সাইডে 1200 মানুষ, বাম সাইডে 1200 জিন, কতগুলো হয়েছে, চব্বিশশো, এখন বুঝলেন না আপনাদের এখানে গোয়াতে গুনলেও মানে চব্বিশশোর কাছাকাছি হয়ে গেল, অত কিছু বেশি হবে, ঠিক না বেদি, ঠিক না বেদি, সুলেমান ইসলাম তাকতে বলতো চল চল বললে চলতো, যেখানে যাওয়ার জন্য বলতো সেখানে চলতো, ইঞ্জিন নাই, পেট্রোল নাই, অক্টেন নাই, কিছু নাই, কিছু নাই, হুইল নাই, কিছু নাই, কিছু নাই, এই তক্তাটা এতে চলে, ঠিক না বিদি, কোরআন পাক পড়ব, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহুহা শাহরুম ওয়া রাওহুহা শাহর, সকালবেলা ছয় মাস, বিকালবেলা ছয় মাস পর তিনি ভ্রমণ করতেন, একদিন উঠছে যাওয়ার সময় ওই পিপার দলের রাজা রানী, পিপার দলের রানী, পিপার দলের রানী কয় এরে পিপারা তোরা ছোট্ট প্রাণী, ক্ষুদ্র প্রাণী, সুলাইমান ইসলাম সদল বলে সৈন্য নিয়ে আসতেছে তাদের পায়ে, তাদের অজ্ঞাত অবস্থায় তোরা পিষে যেতে পারিস, মরি যেতে পারিস, তাদের তোরা গর্তের মধ্যে ঢুকে যাও, কে বলতে দে পিপড়ার রানী, ওয়াকালাত নামলা তুইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন, আছেন কোরআন পাকে, আপনাদের এখানে হেফজখানা আছে, আমি বুড়া মানুষ হয়তো বলে কয়ে দিবেন, কোন সরমের কিছু নয়, লজ্জার করে, ঠিক না ভাই, আমরা হবে নি ফিফেড়ায় কয় ছোট্ট প্রাণী নষ্ট হয়ে যেতে পারো গর্তের মধ্যে ধুয়ে যা, হ্যাঁ তোরা গর্তে গর্তে ঢুকে যা, কে বলছে, মুখটা কত, রানী তো নাম বড়, পিপার মুখটা কত ছোট্ট, আওয়াজটা কত বড়, কোনদিন শুনছেন পিপে কানে বলতে ঢুকলে কিছু বলতে শুনছেন, হ্যাঁ
তাহলে এত ক্ষুদ্র প্রাণী সে গর্তের মধ্যে থাকে, সে যখন বলতেছে সুলাইমান আসছে সশস্ত্র নিয়ে, তোরা তা পিষ্ট হয়ে যাবি, গর্তের মধ্যে ঢুকে যা। আর সুলাইমান আলাইহিসসালাম ওই দূরের থেকে শুনতেছে পিঁপড়ার কথা, পড়েন সুবহানাল্লাহ, দেখতেছে পিঁপড়াই বলতেছে, ঠিক না? فتبسم ضاحكا من قولها সুলাইমান আলাইহিসসালাম হাঁটা দিছে ইমের কথা দিয়ে, সুলাইমান আলাইহিসসালাম দূর থেকে শুনতেছে পিঁপড়ার রানীর কথা, আর পিঁপড়া রানী চোখে দেখতেছে হযরত সুলাইমান আলাইহিসসালাম সৈন্য দল নিয়ে আসছে। এটা কি বলেন, সেখানে কি এ ছিল, যন্ত্রপাতি ছিল, ছিল কোন যন্ত্র জানেন? আল্লাহর প্রেমের মহাব্বতের যন্ত্র, যেটা দ্বারা সারা দুনিয়া ইয়ে করে দেখতে পারে, আল্লাহর রুলিয়ে দেখতে পারে, পারেনি। আমি কোরআন থেকে দিচ্ছি এই জন্য ভালো করে আমাদের যেন দূরত্ব দূর হয়ে যায়, আমাদের দূরত্ব যেন দূর হয়ে যায়, মুসলমান সব এক হয়ে যাও, সব এক হয়ে দাও নবীর মহব্বতে। কোরআনে পাকে বলছেন, কোরআনে পাকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রুজুক মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তাফসীর রুহুল মাহানি লিখতেছে ওয়ালা তাফাররাকু আর রাসূলিল্লাহ, রাসূল থেকে বিচ্ছিন্ন হইও না, রাসূলের পক্ষে থাকবে, তোমাদের মতে ব্যাসকম থাকবে, একই ধরনের মশলা এক এক রকম হতে পারে, একই ধরনের চলার পথ একটা হতে পারে, কিন্তু নবীর প্রেমের মধ্যে কোনো ঘাটতি আসতে পারে জালালউদ্দিন, ঠিক না? ছিলেন জামে আহমদের ছিলেন, বলে রাখে গিয়ে পড়াছি আমার আগে মারা গেছে। এই যে সালাহউদ্দিন বর্তমান ঢাকা বৈতুল মুকাররমের ডক্টর সালাহউদ্দিন, এটা হেদায়া পড়াছি আমি মহাকালে, আর এটা কথা বলতে পারবো না, আল্লাহ আমাকে এখনো কথা বলার শক্তি রাখছে, আপনাদের দোয়া, মশলা ব্যবসা করতে পারে ইমাম আবু হানিফার এক মশলা, ঠিক না? গিয়েছে ইমাম শাফির আর এক মশলা, ইমাম মালিকের আর এক মশলা, ঠিক না বিধি? ইমাম আহমদ ইবনে হাম্বলের এক আর এক মশলা, ইমাম জাইলাইর আর এক মশলা, ইমাম বুখারী রহমতুল্লাহ এর এক মশলা, ইমাম মুসলিম আর এক মশলা, মশলা বেশ কাজ কি নবীর মুহাব্বতে সবাই এক ছিল, বয়ন সুবহানাল্লাহ, কেমন ছিল হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন, যাবার পরে যেভাবে সুন্নত সেভাবে ঢুকছেন, বাবু সালাম দিয়ে ঢুকছেন, ঢুকে যায় দুই রাকাত দখলুল মসজিদ নামাজ পড়ে, তারপরে যায় নবীর দরবারে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দাঁড়ায় আপনাকে সালাম দিতেছি আমার মনে শান্তি আসতেছে না, আপনার মান মর্যাদার কোনো হক আদায় করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মাথার মুখস্থের উপরে যদি দাঁড়ায় আমার প্রভু সালাম দিই, তারপরে সালামের হক আদায় হবে না, এত বড় আশিক ছিলেন, ঠিক না বিধি? ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন নাকি হাদিস পড়াতেন মদিনা শরীফ বা মাজার শরীফ আছে, আমি আমার তাফসীরের মধ্যে আপনার ইয়ে দিয়ে দিয়েছি, এটা ম্যাপ করে দিয়েছি, কার মাজার কোনখানে, এগুলো এরা ভাঙি ফেলছে, আমি আবার মাজার ম্যাপ করে দিয়েছি কোনটা কত দূর দূরে, আপনি দেখতে পাচ্ছেন এটা দেখলে ধরতে পারবেন, হাতে ওসমান গরি রাদিয়াল্লাহ মাজার কোথায়, হাতে হাসান রাদিয়াল্লাহ মাজার কোথায়, মা ফাতেমার মাজার কোথায়, সবটা ধরতে পারবেন একটা একটা করে, আমি তাফসীরের মধ্যে লিখে দিয়েছি। একদিন তার মুখটা বিকৃত হয়ে যায়, কালো হয়ে যায়, তারপরে কিন্তু লড়াচড়া করে না, লড়ে না, সব যাওয়ার পরে একটা ছেলে জিজ্ঞাসা করে, ছাত্রে জিজ্ঞাসা করে, হুজুর আপনি প্রত্যেক দিন পড়ান সহাস্য বদলে, আজকে আপনার মুখটা বরাবর কালো হয়ে যাও, একটু যেন ইস্রত করতেন, তার কারণটা কি? বলে তুই দেখ আমার পিঠের কাপড়টা, তো জিব্বটা তোলার পরে দেখা যায় একটা কালো বিচ্ছ এত বড়, এই বিচ্ছটা তাকে 70টা কামড় দিয়েছে,
হুজুর আপনি কেন আমাদেরকে বললেন না, বিচ্ছুটো মেরে ফেলতাম, আর যেগুলো মানুষকে কষ্ট দেয় সেই বিচ্ছু পোকা মাকা মারণটা জায়েজ আছে, সাপ মারণটা জায়েজ আছে, আপনি কেন বললেন না? বলে এই জানিস না, আমি নবী পাশের হাদিস পড়াইতেছি, নবীর যেমন সম্মান তার হাদিসে তেমন সম্মান। কি বলছিলেন তিনি জানেন? লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি মুশাহাদাতিহি লি উম্মতিহি ওয়া মারিফাতিহি আহওয়ালাহুম ওয়া নিয়াতিহিম ওয়া খাওয়াতিরহুম ওয়া আযায়েমহুম ওয়া যালিকা জালিয়ুন ইনদাহু লা খিফা ফি। কাযী শিফায়াত শুনুন, কাযী শিফায়াত দ্বিতীয় খণ্ড, নবীর হায়াত আর মওতের মধ্যে কোনো পার্থক্য নাই, সবটা এক সমান। নবী হায়াত, নবী হায়াতুন নবী করকে ভেজা খুদা নে কে মুর্দা দিলো কো জিলায়া মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলাই বলছেন, এরে আমার সাথেরা সাধারণ মনে করিস না নবীকে, নবীর মতো বিশ্বের মধ্যে কেহ নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেমন দেখতেন সারা বিশ্বকে, এখনো দেখে কিয়ামত পর্যন্ত দেখবে। আরে শুধু সামনে দেখা না, অন্তরে কি আছে আমাদের সেটা আমার নবী দেখে। কাজী শেফায়াত বলছি, আল্লামা সৈয়দের কথা মানি না, কার কথা মানি না, তো মানি ইমাম বুখারীর কথা। আসো ইমাম বুখারী কিতাব পড়াতে পড়াতে আমি বুড়ো হয়েছি, আর সরলে কিনেছি আমি 5 খণ্ড 5000 পৃষ্ঠা বুখারে চতুর্থ পৃষ্ঠা প্রথম খণ্ড চতুর্থ পারা, কিতাবুস সালাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করবেন। পিছন দিকে ফিরে কয়, হে আমার মুসল্লিরা, হে আমার সাহাবায়ে কেরাম, সাবধান, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। দিশারানি বুখারে আনবেন না, আনার নাম চোখ বন্ধ করে খুলে, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। তোরা মনে করিস না আমি খানায় কাবার দিকে ফিরে আছি, দূর অবস্থা দেখি না। এরপরে নবী কন, না না শুধু তোদের অবস্থান দেখতেছি তা না, তোদের অন্তরে কি আছে, কি ঘুরতেছে আর চলতেছে সেটাও আমি দেখি। নবী কি আপনার মতো আমার আবদুল্লাহর খোলা আমিনার ঘরে আছে, এটা একটা আনা দেখছেন, আগে দেখেন আমার নবী পাশে সামনে যেমন দেখে। বুখারি সারা হাসিয়ের মধ্যে লিখতেছে, এটা ফি হালিজ সালাতে লাইসা বি খাসা, এটা শুধু নবাদের অবস্থায় নবী দেখে তা না, সদা সর্বদা দেখতেন। পয়েন্ট সুবহানাল্লাহ, সদা সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এমনি ভাবে আল্লাহ তৈরি করেছেন। পয়েন্ট সুবহানাল্লাহ, তাহলে বুঝতে পারলেন, পিপার আওয়াজ শুনে সুলাইমান আলাইহিস সালাম দূরের থেকে, সুলাইমান আলাইহিস সালাম নবী বড় না আমার নবী বড়? তাহলে দেওয়ান মাদ্রাসা থেকে তারা লিখতেছেন যে যত নবী আছে সবটা আমার নবী শত, প্রত্যেক ওলামায়ে কেরাম লিখেছেন, কেননা নবী হলেন সমস্ত নবীদের ওস্তাদ, খালি সর্দার না, ওস্তাদ ও সর্দার ও সবকিছু। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওস্তাদ জগতে কেহ নাই, আমার নবীর ওস্তাদ একমাত্র আল্লাহ। এটা কার? আল্লাহ। কোথায়? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান শিখে দিল কোরআন কাকে? ইনসানে কামিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এলেম কত দূর দেখবেন, কত তো বঙ্গ হয়ে বুড়ো মানুষ
রসুল পাক মক্কা শরীফ জয় করলেন, ঠিক না? ঠিক না? মক্কা শরীফ বিজয় করে রসুল পাক এখানে গেলেন, এরকম হাতে একটা কঞ্চি আছে আমার নবীতে, আর হাজর আলী আছেন সাথে, যাই উপরে এই 360 আল্লাহ নবীর কঞ্চিটা লাগাইলেন না কেন? কেন না এই কঞ্চি লাগাইলে এটার সঙ্গে নবীর হাতের কঞ্চি যদি মূর্তির সঙ্গে লাগে তো এটা বেহেশতি হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওয়াদা আছে মূর্তি সহ মূর্তি হুজুরদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন, ঠিক না? বেশি পড়বো কোরআন পাকের আয়াত, ইন্নাকুম ওয়ামা তাবুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, কোরআন পাকের আয়াত। হ্যাঁ, নবী আঙ্গুল লাগাবেন না, লাগাই একটা একটা হালা দিলেন, শুধু একটা উপরে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালি কয় ইয়া আলী, হ্যাঁ তুই আমার কাঁধের উপরে উঠ, কারে কয়, একটা ফেলে না, আমার চোখ মুখ আপনার জন্য একেবারে মানে নিবেদিত, আপনি তার মানে বোঝাতে চাই, আপনি যদি উঠেন তাহলে ভালো, আর আপনার আঙ্গুলও তো লাগ পায়, সেই আঙ্গুলে কোটি কোটি মাইল উপরে চাঁদ সূর্যকে একবার ডুবায় তোলে, হ্যাঁ ওই আঙ্গুলে কি এখানে আর বাসাতে উপরে বিশাতে উপরে দেখো না আলী এই কথা কই কয় এ আলী আমি যা বলছি তা মানতে হবে, কেন না নবীর কথা যদি না মানিস তাহলে তুই আমার ইসলামের মধ্যে থাকতে পারতি না, ঠিক না? বেঠি নবীর শান বেয়াদবি হলি ইসলামে থাকতে পারে না। ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আছে কি কোরআনে পাক? অবশ্য কোন না হাল এখানে হেল্প করব না, আল্লাহ রাসূল কথা মানতেই হবে, ঠিক না? বেঠি এখন নবী পাক কথা মতো হাজার আলী বিদ্যা আঙ্গুলটা কোমরে দিয়ে মাওয়াবিল দুনিয়া মাদারিজ নবুয়া দেখেন, এখানে বিদ্যা আঙ্গুলটা দিয়ে উপরে উঠিয়ে থাকা নবীর যেন দুঃখ না হয়, বেয়াদবি না হয়, খুব বিনম্রত ভাবে উঠছেন। উঠার পরে ওই উপরে যে মূর্তিটা আছে এটা এক থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে, এটা আলী মানে শেরে খোদা, নিচে নামলে বেয়াদবি হবে, ঠিক না? বেঠি উঠবার সময় তো উঠতে হয়, পাও দিতে হয়, ঠিক না? বেঠি এখন নামবার সময় তো লাফ দিয়ে ফড়িয়ে হয়ে যাবে, আর নদীর শরীর ধরি নামতে হবে না, যদি এটা নামাটা বেয়াদবি মনে করে হযরত আলী কি করলেন নিজেরে ফেলে দিলেন, এখন তো আপনার সুন্দর জায়গা দেখছেন। হ্যাঁ আমি যখন গেছি, হ্যাঁ 74-75 হয়েছে, 27 বার গেছি আমি, হবে আর তখন ছিল সব কঙ্কর পাথর ছিল, যখন ফেলে দিছি ফেলে দিয়ে খাট খাট করে হাসি দিছি, আলী নবীর কাঁধে থেকে পড়ি হাসা দিছে, নবী জিজ্ঞাসা করে রে আলী আমি যখন আপনার থেকে যুদ্ধ হয়ে গেছি আর শুকুর শিলাও কলম আমার সামনে আসি গেছে, এলেম কোথায়, এলেম কোথায়, এলেম কোথায়? আমি যা পড়ি মনে থাকে আপনার হাদিস থেকে মনে থাকে না, আমার নবী পাক কয় কাপড় উপসুতে কাপড়টা খোল, এ দুর্যন্ত খুলে দিয়েছে, কি কি পড়লো পড়ি একটু ফুঁক দিয়েছে, হাজার আবহাওয়ারা কয় পিপড়ার মধ্যে কি দৌড়তেছে দেখছি আমি, এরপরে আমার নবী কে জানবে সাদার তুই তোর সিনার সঙ্গে এটা লাগা, এই কাপড়টা সিনার সঙ্গে লাগাই দে, আলী কো হযরত আবু হুরায়রা কো আল্লাহর কসম ওদিন থেকে আর একটি কথাও বলি নাই, পয়েন্ট সুবহানাল্লাহ, নবী লেখা পড়া লাগে না, হ্যাঁ আর লেখা পড়া দান করে,
হ্যাঁ, লেখাপড়া দান করে। আহারে আল্লাহ, কিতাব তো উস্তাদ যদি বলা হয় তো ছাত্র বলা হয়, পীর যদি বড় হয় তো মুরিদ বড় হইবে, বড় পীর সাহেবের পীর মুরিদ, বড় না ছোট। হ্যাঁ কে রে, এটা বড় যে ভালো স্কুলে পড়লে ভালো পাশ করে, ঠিক না বে? ঠিক। আর যদি দুই নম্বর স্কুলে যায় তিন নম্বরে যাবো, সাবধান। কিন্তু তাহলে কি বলতেছিলাম, আলী কারামুল্লাহ তারা কয় আমি যখন লাভ দিয়ে পড়ে গেলাম তখন হাসলি রে, এই জন্য কি জন্য আমি লাভ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মনে হলো আমি একেবারে কম্বলের মধ্যে পড়ে গেলাম, একেবারে নরম বিস্তার মধ্যে শুয়ে গেলাম বলে মনে হলো। তো আমার নবী কয় এ আলী, তুই যে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, এ জিবরিল আমার বন্ধুর কাঁধ থেকে আলী লাভ দিচ্ছে তার সম্মানার্থে, নবী সম্মান করে, জিবরিল তুই আমার আলী সম্মান কর, যেন একটু ব্যথা না পায়, তুই নূরানি কোলের মধ্যে হাত আলীর কোলে নিয়ে রে। নবীর হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে গেল। আমরা কা? আমরা কা? নবীর, নবীর আমরা কার? যদি নবীর হয়ে যেতে পারি আল্লাহর হয়ে যাব। আল্লাহকে কোথায় পাবেন খুঁজি? আপনি পাবেন কোথায় আল্লাহকে? আল্লাহ কোথায় আছে? আবশ্যক কোন তো তিরিশ পারা কোরআন পাঠ করছেন, তিরিশ পারা কোথাও দেখছেন আল্লাহকে? হ্যাঁ, মক্কা শরীফ গেছেন, অনেক হাত দিয়েছেন এখানে, যে কেউ দেখছেন আল্লাহর ঘরে আল্লাহকে? আল্লাহকে হ্যাঁ, দরজা তো বন্ধ, দরজাও তো বন্ধ, রাজা লাইব্রেরি বিভিন্ন দেশের জন্য খোলে, ঠিক না বেশি? আল্লাহ দেখেন নাই, চেয়ারম্যানের বাড়িতে গেলে চেয়ারম্যানের দেখা পাওয়া যায়, ঠিক না বেশি? মন্ত্রীর বাড়িতে গেলে মন্ত্রীর পাওয়া যায়, ঠিক না বেশি? সব জায়গার মধ্যে সবাইকে পাওয়া যায়, আল্লাহর ঘরে যে আল্লাহকে পাইছেন কেউ? আল্লাহ না না, দৌড়তে হবে না আমাকে, যাতে হজ ফরজ করে দিয়েছে তোদেরকে, পরীক্ষা করে নামাজ ফরজ করে দিয়েছে, এই ফরজ ছাড়াও তোদেরকে ব্যস্ত দিতে পারতাম, কিন্তু আমার কথা কতদূর পর্যন্ত মানিস, আমার বন্ধুকে কতদূর তোরা ফলো আপ করস, এটা শিক্ষা দেওয়ার জন্য আমি এগুলো অর্ডার করেছি। বলেন সুবহানাল্লাহ। বালা উষা লাহাদাকুম লাহাদাকুম আজমাই, আমি সাইরে তোদের সবাইকে হেদায়েত করে ব্যস্ত পাঠাই। তাহলে আল্লাহ পরীক্ষা করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের উপরে উঠার পরে কি হয়ে গেছে? হযরত আলীর কাছে এমন এলেম আসছে, আরশে কুরসির লৌহ কলম সব দেখতেছে। হ্যাঁ ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর ওলিরা এলেম দিতে পারেনি, পারেনি নবী, পারেনি অন্যান্য নবীর, পারেনি আমার নবী, পারেনি আমার নবী কতদূর পর্যন্ত পারে সেটার কোন সীমা, এটার কোন সীমা নাই, এক ফলা ক্ষমতা দিতে পারে সবটা, ঠিক না বেশি? আমরা ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা গর্বিত কিনা? কারা কারা গর্বিত চাই দেখি, মাশাআল্লাহ। তাহলে আপনারা সবাই নবীর পক্ষে, তাহলে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করলে এটা কি হয়? শুনি না, শুনি না, নবীর পক্ষে থেকে এটা শুনি না, যে এখানে শুনি আপনারা লেখছেন, ঠিক না? আপনারা কি লিখছেন? কি লিখছেন? এটা শুনে লিখছেন, আর শুনে ছাড়া কেউ বেসে দেন, আপনারা লিখেন, আপনারা লিখেন মাদার ছেলেরা। হ্যাঁ, কিতাব তোমাকে তো হয়তো বহু খবর লাগবে, আমার থেকে লেখো, আর কিতাব না থাকলে আমাকে ভাই, আমি দেখাই দেবো, আমি দেখাই দেবো কি কমে আর কি কমে না দেখে কোনো কথা কই না। ইবনে তাইমিয়া, চিনেন ইবনে তাইমিয়া? বাহ, হ্যাঁ এমিয়া মক্কা শরীফে সবাই ইমাম, এই এই যারা আছে হেরা 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 মানে মিলে কে আমার এমিয়া ইবনে তাইমিয়া কি বলতেছে? ইক্তদাউ সিরাতিল মুস্তাকিম কিতাবের নাম, কিতাবের নাম ইক্তদাউ সিরাতিল মুস্তাকিম, পৃষ্ঠা নম্বর 36, আমার কাছে কিতাব আছে। কিন্তু তিনি লিখতেছেন যে নবীর উম্মতের মধ্যে 73 দল হবে, এটা হাদিস আবু দাউদ শরীফ।
একদল বেহেশতে যাব আর সব জাহান্নামে যাব। এই বিশুদ্ধ হাদিস। এখন যে দলটা বেহেশত হবে এই দলটা কোনটা? ইবনে তাইমিয়া লিখতেছে যারা বেহেশতে যাবে সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা লেখছেন আমি বলি যাই বুড়া মানুষ 105 বছরের মানুষ আর তয় ফান্না না ফান্দার আমরা ওই পথে থাকি। তো রসুল বললেন মা আনা আলাইহে ওয়াসহাবি, যে পথে আমি আছি, যে মতে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। আপনারা কোন পথে আছেন? কোন পথে? নবীর পথে নেই? তাহলে সবাই শুনি লেখেন না কেন? আমরা যদি শুনি আমি শুনি লেখেন নবীর পথে থাকেন না, এগুলো নাম শুনবো শুনি শুনি ঠিক না? ঠিক না? মা আনা আলাইহে ওয়াসহাবি, যে পথে যে মতে আমি নবী আছি। এরপরে ওয়াসাহাবি, আমার সাহাবাই কেরাম আছে। তাহলে কি হলো? নবী যে পথে আছে এটা সুন্নাত, ঠিক না? এই সুন্নাত যারা মানে তাদের নাম আহলুস সুন্নাত। ওয়াসহাবি, সাহাবাই কেরাম আছে, সাহাবাই কেরামের এই পথ নবীর পথকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামা। যারা এই পথে আছে তাদেরকে বলা আহলুস সুন্নাত ওয়াল জামা। যে পথে মতে নবী আছে এই পথে আমরা থাকলে আমরা আহলুস সুন্নাত, এবং সাহাবায়ে কেরামকে আমরা ফলো করি, এই জন্য হলো ওয়াসহাবি আহলুস সুন্নাত আহলুস সুন্নাত ওয়াল জামা। জামা মানে সাহাবাত জামাত, সাহাবা সাহাবায়ে কেরামের জামাত, ঠিক না বিজি? সমস্ত সাহাবায়ে কেরাম পাক পবিত্র, এতে কোনো সন্দেহ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম বেহেশতি, শুধু তা না, নবী দর্জনকে বলছিলেন এ তোরা আমার ফলোয়ার, তোরা বেহেশতি, ঠিক না? দর্জনকে বলছিলেন। এরপরে বদর যুদ্ধে যারা কতজন ছিল? 313 জন। হ্যাঁ, এতে কয়েকজন শাহাদত বরণ করেছেন। নবী বললেন, সাহাবায়ে কেরাম বললো আমরা যদি শাহাদত বরণ করতাম তাহলে বেহেশত দেন কা? নবী পাক সঙ্গে তোরা যারা বদর যুদ্ধে শরীক হয়েছে সবটাই বেহেশত, সবটা বেহেশত। ওহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, সেখানে এরা কয় আমরা সাহাবে যদি শহীদ হতাম বেহেশত দিতাম কা? নবী পাক জানেন তোরা আমার সঙ্গে আসছো যারা সবটাই বেহেশত। কয়েন সুবহানাল্লাহ, যাতে যাতে যখন নাকি ইয়ের মধ্যে গেল আর বিদায় হজের মধ্যে, হ্যাঁ বিদায় হজের মধ্যে যখন গেলেন তখন 1 লাখের মতো ছিল সাহাবায়ে কেরাম, নর নারী সবাই মিলে রাসূল পাশে ভাষণ দিলেন, আজকে আমার সঙ্গে যারা আছো তোরা সবটাই বেহেশতি পড়ে। সুবহানাল্লাহ, তাহলে ওই সাহাবাদের পথ এবং নবী যে পথ রাখি গেছেন সেই পথে সাহাবায়ে কেরাম ছিলেন, এবং সাহাবায়ে কেরামের ফলে আউলিয়ায়ে কেরাম ছিলেন। এই পথের উপরে আমরাও আছি কিয়ামত পর্যন্ত, আর সবাই বেহেশতে যাব। বেহেশতের জায়গা কোনো ছোট না। পয়েন্ট সুবহানাল্লাহ, আসেননি আলোচন জমাতে থাকতে এই পথে, পুরোপুরি থাকবেন না অর্ধেক থাকবেন? তিন ভাগের এক ভাগ? হ্যাঁ, আমার আমার বুড়া মানুষ ওইদান সাই না আর সাই না আর কিতাব দেখতেছি আমি সপ্তাহে, আমার সামনেই আছে কিতাব, 6 মাসের মধ্যে তফসিল লিখে দিয়েছি। নবী কলমটা দিলে হাত কাটতো, এরকম করে হাত কাটতো, লিখতে পারতাম লিখতে পারতাম এইটা অন্তরের মধ্যে ধরে বসিয়েছি, রাখতে 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 এই, তারপরে এটা একদিন বসলাম কলম দেখতে পাই না,
দেখতে পারি না, কলমটা হাতের মধ্যে নিয়ে শুয়ে গেছি, শুধু দুরসি ফুট আল্লাহর কসম, আমার নবী আসি হাতে কলমটা দিয়ে লিখো আল্লাহ সৃষ্টি করেছেন, মালিক বানাই দিয়েছেন নবী, কি খারাপ লাগে? নবী মালিক না? আমি লন্ডন চাকরি করতেছিলাম, আল্লাহ যদি নবী যদি মালিক হয় তো আল্লাহ তো বেদখল হয়ে গেল। আমি কইলাম আরে তোমার বাড়ি কোথায়? বিয়ানি বাজার, সিলেট। তুমি কি মালিক নাকি বাড়ি? আমি মালিকের বাড়ি, আমার বাড়ি, আমি মালিক না, গরম হয়ে গেছে গা। আমি তা বললাম তুমি যদি মালিক হতে আল্লাহ তো দেখো গেছে। আমার হুজুর আমার কিন্তু উল্টো বুঝেছি, ঠিক না? এটা বুঝিয়ে আর কোন হুজুর উল্টা বুঝাই না। এখন আছেন দিয়াবন্দির মাওলানা মাহমুদুল হাসান, হ্যাঁ দিয়াবন্দি, নাম শুনছেন না? হ্যাঁ বড় আলেম ছিল, এরা তফসির লেখে, কিন্তু এরা তফসির লেখে। তো তিনি তিনি কি লিখতেছেন জানেন? আল আদিলাতুল কামিলা, কিতাবের নাম 25 নম্বর 150। তো সেখানে লিখতেছে সবার এই বিয়ে করতে ইয়ে দিতে হয়েছে, কি কয়েছে, মরণা দিতে হয়েছে, দিন বিধি, হ্যাঁ দিতে হয়েছে। নি আদম আলাইহিস সালামের বিয়ে করবো হযরত ইয়ে মা হাওয়াকে, ঠিক না? তো যখন নাকি হাত বাড়াতে করে খায়, সাবধান হাত কেন বাড়া, বেগানা মেয়ে লোক তুমি হাত বাড়াচ্ছ কেন? কয় যে এটা তো আমার ছবি দেখা যায়, আমার মায়া লাগতেছে, মায়া লাগলে এটা তোমার বিয়ে করা দিব, কিন্তু এটার মরণা দিতে হবে। আমি তো থাকি, হ্যাঁ এটা তো ভাড়া ঘর আমার, এখানে আমি তো মালিক না, আমি মালিক হলি না দিতে পারতাম, ঠিক না বেজি? আমি তো মালিক না, আমি তোমার কি দিব এখান থেকে রেস্তাদেরকে? কয় একই কথা, তার মানে তার সঙ্গে বিয়ে হইতো না, মরণ দিতাম পারতাম না। ফেরেশতারা কয় না না বিয়ে হয়েও তোমার বিয়ের লেভেল এদের তৈরি করছে আল্লাহ, তোমার বিয়ের জন্য তৈরি করেছে, তোকে বলে কেমন হইব? কয় যে তুমি ওই নবীর উপরে হ্যাঁ 10 বার থেকে 20 বার দরসই পড়লেই তোমার মোহরা না দেয় হয়ে যাবে। নবী দেখছেন, নবী চিনছেন, আদম আলাইহিস সালাম বিয়ে করতে পারবে, হ্যাঁ মোহরা না আল্লাহ, আর নবীর উপরে দরসই পার হয়ে গেছে। আমার নাতিরে কইবো আমরাও আপনারা আল্লাহ দিলে আর মোহরা না দিতাম না, আমাকে হাফেজ বানাছিল আমার 7 বছর বয়স, হ্যাঁ আজকে তো বহু বছর আগে। যাই হোক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরানা ছিল না, ছিল তার কিতাবের নাম আদিল্লাহ, না থাকলে আমার কাছে আসুন, কালকে যাবেন কালকে দেখাবো, যখন যাবেন তখন দেখাবো, আদিল্লাহ কামিল। তাহলে নবী মালিক বলি নবীর মোহরানা ছিল না, এই লাঠির মালিক আমি, আপনি নিতে পারবেন? আমাকে না বলে গেলে শুরুই টাকা দিব, দুইটার তো একটা হইব, কিন্তু আমি যদি আপনাকে দান করি আপনি মালিক হইতে পারবেন, আপনাকে যদি আমি বিক্রি করি এটা 5 টাকা তাহলে আপনি মালিক হইতে পারবেন, ঠিক না বেঠিক? এখন আমি যখন মালিক আমাকে টাকা দিতে হইব, আমি তো মালিকই, এটা তো কাজী নবী সারা জগতের মালিক, উম্মতের মালিক, নরনারীর মালিক, ফেরেশতাদের মালিক, খোদার খোদাইয়ের মালিক, বেহেশতেরও মালিক, সুবহানাল্লাহ।
নবীর মহব্বতে কোনো বেশকম থাকতো না, আল্লাহর মহব্বতে কোনো বেশকম থাকতো না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ নবীর মহব্বতের কথা বলছে কিনা, অর্ডার দিছে কিনা, কতবার কতবার أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي أمر الله والله لا يهدي القوم الفاسقين. তোমাদের মা বাপ, বাপ দাদা, তোমাদের ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যতগুলো আছে সবার থেকে আল্লাহ আল্লাহ রসূল মুহাম্মদ যদি তোমার অন্তরের নাম পড়ে যায় তাহলে আল্লাহর গজবের অপেক্ষা। আজকে আমরা শান্তি দিন দুঃখে দুঃখে নেই, কোথায় মুসলমান শান্তিতে আছে, কোথায় আছে? পেপার পড়েন? হ্যাঁ, কোথায় আছেন? বাপে ফুত মারে, ফুতে বাপ মারে, ছেলে মা মারে, হ্যাঁ আর মায়ের সন্তান মারে, সন্তান মারে, ব্যাপার আছে, ব্যাপার আছে, দেখাও ব্যাপার, দেখাও ব্যাপার, দেখাও। শান্তি হলো কিরে, মাহফিল তো আগের থেকে বাড়ছে, মসজিদ বাড়ছে, খানকা বাড়ছে, শিষ্য সাহেবের সংখ্যা বাড়ছে, ওলামায়ে কেরামের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, বাড়ছে কি না কমছে? হাদির সংখ্যা বাড়ছে, নারী হাদির সংখ্যা বাড়ছে, সব কিছু বাড়ছে, ঠিক না? তারপরে মারামারি যে কমে না কেন, অশান্তিটা যায় না কেন? না যাবার কারণ, আমরা নবীকে মানছি, মুখে মানছি, কাজ মানে কাজ মানে আমরা মুখে মানছি, ঠিক না? বেশি যান মসজিদে জোতাগুলো রাখি দেখিন বাইরে নতুন জুতো হইলে জানতো চাই দেখি, আল্লাহ দিলে মাজার জানতো চাই দেখি, জুতা কিন বাইরে রাখি যাই চাই দেখি, ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই আছে, হ্যাঁ কিরে যৌতুকের কেস হয়ে যাচ্ছে, কত ধরনের ইয়ে হয়ে যাচ্ছে, জেল হয়ে যাচ্ছে, তার কারণটা কি? আমরা তো বিয়ে করছি, হ্যাঁ 60 বছর আমার সঙ্গে আমার ওয়াইফ জীবন যাপন করছে, কোনোদিন উপরের দিকে খাইনি, একটা শব্দ বাইর করতে যদি পারো আমার পাড়ার মধ্যে, আমার ছেলে মেয়েদেরকে কোনো কাজের মধ্যে, কোনো ইয়ের মধ্যে, দোকানের মধ্যে আড্ডা ফিরছে যদি দেখাইতে পারো, 1 কোটি টাকা পুরস্কার দেবো। আফসোস, নবীর পথে ষোলো গলা থাকে, শুনি মানি, আমার মাথা হইতে পায়ের তেলে পর্যন্ত সন্তান নবীকে দান করবো, ঠিক না? বেশি শুনি মানি, আমার খাওয়ার থেকে আরম্ভ করে শোয়া পর্যন্ত, উঠা পর্যন্ত সবটা নবীর কথা মতো চলবো। ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. কোরআনে পাক, শয়তানের অনুসরণ করিও না, নবীর অনুসরণ করো, নবীর পক্ষে যাও, নবীর কথা মানো, নবীর মতো চললে তোমার ছেলে আল্লাহর বলি হবে, তোমার স্ত্রী আল্লাহর বলি হয়ে যাবে, তোমার ঘর বেহেশতের বাগান হয়ে আজকে ঘরের মধ্যে কেরেঙ্গাল কেরেঙ্গাল, ঠিক না? বেটি দুই বউ মিল নাই, বউ শাশুড়ি মিল নাই, যাই নাই কোনো জায়গার মধ্যে মিল নাই, আছে এই মুসলমান দুঃখ বেদনা কারা পাইব?
কবি ইকবাল এই জন্য কইছিল ওয়াজে মে তুম হো নাসারা তু তামদ্দুন মে হুনুত তুমি মুসলিম হো জিনে দেখে কে শরমায়ে ইহুদ আল্লাহুম্মা সাল্লি আলা দৃষ্টিতে সত্য নবীর পক্ষে থাকলে এদের সব গুনামা হয়ে যাবে মাজারে যায় কিল্লা এতগুলা মানুষ মারা যাইতেছে এদিন নাকি জানুয়ারির প্রথম তারিখে সাইলেক সন্তান জন্ম হয়েছে ব্যাপার দেখছেন জানুয়ারির প্রথম দিনে নববর্ষে ইংরাজি প্রথম দিনে সাইলেক সন্তান জন্ম হয়েছে তাহলে মারা গেছে তো সাইলেক প্রথম কম না এই সব জায়গায় কেউ গেছে যারো আল্লাহর বলিলের এখানে হেরা করছেন আইও আমার মাথা জেরাত করো আল্লাহ নবী কইছে এরা মইয়া যখন কবরে পড়ে তখন হাবুডুবু খায় ঠিক না বেটি তো তাহলে তাদের জন্য কিছু পড়ি পৌঁছাইলে কিছু দান করি পৌঁছাইলে কিছু খানা পিনা পৌঁছাইলে গরিবেরা খাওয়াইলে এগুলো পাহাড় বহুত পাহাড়ের মতো তাদের কাছে পৌঁছে আল্লাহ নবী কই কিতাবের নাম কিতাবুর রূহ হ্যাঁ লেখছে ইবনে কাইয়িম জুজি কিতাবের নাম লেখেন তারপরে এটাকে দিয়ে কিতাবটা কিতাবুর আর না থাকলে আমার কাছে আমি না দিই কোন কথা বলি না ঠিক না মেসকা শরীর মধ্যে রসুল বাদ নাহাইতুক মান জিয়ারাতুল কুমুরি ফাজুরুহা ফা ইন্নাহা মুযাক্কিরাতুল লাকুম আল আখিরা তোমরা মানা করেছিলাম আগে জিয়ারাত না করতে বলছিলাম এখন আমি বলছি জিয়ারাত করতে জিয়ারাত করো জিয়ারাত করলে কবরের কথা মনে হইব দুনিয়ার মায়া কমবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরকালের কথা বেশি বেশি স্মরণ হবে ঠিক না বেঠি হ্যাঁ তাহলে নবী কই জিয়ারাত করতে তাহলে নবীর জিয়ারাতের মধ্যে আমরা যাচ্ছি না হ্যাঁ না না সব যাচ্ছি না ঠিক না তা আপনার বাপ মাদার গেলে রসুল পাকিস্তান বলতেন শুক্রবারে যদি তুমি তার জিয়ারত করো তো তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে তোমার অর্থ অভাব দূর হয়ে যাবে রসুল পাকিস্তান তুই হাদিস গুলো আছে এই হাদিস গুলো কি মেশা নেই আমরা দলে দলে বিভক্ত এই জন্য বলতে এই হুজুররা আসুন আমরা সব এক হয়ে যাবো নবীর মহব্বত ঠিক আছে ভাইজি আপনি জিয়ারত করিয়েন না কোনো দরকার না আমার মনে করো আমি করবো হাদিস মতো আছে ঠিক না ভাইজি কাজে এই ছেলে বাড়াবাড়ি করিয়েন না ঠিক না হ্যাঁ আপনি করিয়েন না আপনার করতে কই না আর করতে হলো নবী ইয়ের মধ্যে মক্কাশিতে মধ্যে আসে কয়েকটা মানে এরকমও চলে আসছে নবী জিয়ারত করতো না এটা না যায় হ্যাঁ এটাও চলে আসে ঠিক না ভাইজি আমার লাগে কেউ লোকের দরকার নাই আপনি যদি চান আপনি করেন না কতগুলো হিন্দু হয়েছে কতগুলো বুদ্ধিস্ট হয়েছে কতগুলো শিখ হয়েছে কতগুলো কত রাতের হয়ে কারোর সঙ্গে কোনো কথা নাই আমার সঙ্গে কথা হয়েছে দেখা নবীকে মানে তুমি শান্তি চাইলে তুমি বিশ্বাস করলে নবীর পক্ষে পুরোপুরি আসো অর্ধেক আইসো পুরোপুরি আসো ঠিক না বেটি আপনারা কি পুরোপুরি আইবেন পুরা শুনি না অর্ধেক শুনি কারা কারা পুরা শুনি কল আমরা শুনি হ্যাঁ তাহলে জীবনের প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করবো নবীর প্রেম সব চাইতে বেশি রাখবে ঠিক না বেশি আল্লাহর প্রেম নবীর প্রেম আল্লাহকে দেখি নাই কিন্তু নবীকে দেখছি তাদের আওলাদ আমরা ঠিক না বেশি যে কাজে নবীর সুন্নত মোতাবেক চলবো নবীর কথা মোতাবেক চলবো নবীর আদর্শের বাইরে আমি যাব না তাহলে আপনি দুনিয়াতেই মানে একটা বেশি হয়ে বাইরে হয়ে যেতে পারবেন এই মাহফিলের উদ্দেশ্য হলো আমরা সুন্নি হওয়া তো কাজে সুন্নিতে আপনারা লেখছেন হ্যাঁ তাতে পূর্ণাঙ্গে সুন্নি হয়ে যাবো আপনার ছেলেও শুনিয়ে দেব আপনার মাও শুনিয়ে দেব আপনার মেয়েও শুনিয়ে দেব আপনার জামাইও শুনিয়ে দেব আপনার যারা প্রতিবেশী আছে তারাও শুনি সবাই শুনিয়ে দেব ঠিক না বেশি ঠিক না বেশি তাহলে আপনার শুনিয়ে আন্দোলন করবেন নি করবেন নি কারা কারা করবেন হাত নাম তুলে না যায়
আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের আয়াত কি পড়ছিল মনে আছে? আমাদের অন্তর থেকে, কলব থেকে, আমাদের প্রাণ থেকে আরো কাছে, এটা কিছু ব্যাখ্যা দিয়েছিলাম না? দ্বিতীয় পাঠ, নবীর স্ত্রীগণ আমাদের, কে কয় কোরআনে? তফসিরে জানা নাকি বহু আবুল্লাহ, বাপের স্ত্রী আমাদের জন্য কি মা? এদের বিয়ে হবে না, ঠিক না? বেরি মা কি হুতের বিয়ে করতে পারে? এটা জাহিরিয়াতের যুগে ছিল, কিন্তু নবীর স্ত্রী কোন মা? এদেরকে নবীর এন্তেকাল পরে মা এসারও বিয়ে হয়, ঠিক না? বেঠি তার কাজে নবী উপায়, নবীর নবীর আমরা যদি পাক হতে চাই, পবিত্র হতে চাই, আমাদের দেশ, আমাদের দশ, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সব যদি আমাদের ব্যস্তের বাগান হয়ে যেতে চায়, তাহলে আমাদেরকে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হইব। নবীর আদর্শ বাস্তবায়ন করা ছাড়া আমাদের কোন গতি, সারা বিশ্বের মধ্যে মুসলমান সন্ত্রাসী হবে আখ্যায়িত হয়ে গেছে, ঠিক না? বেঠি আমি গেছি লন্ডন, হ্যাঁ আমেরিকা, আমার মহাফেন গেছে, এই যুবটুকু আছে আমার, আমাকে আটকায় রেখেছে, এমনি অন্য কিছু না, বলে আপনি এখানে বসেন, সবাই গেছে, তারপর আমার সব কিছু চেক করছে যন্ত্র দিদি, তারপরে বলছে এবার আপনি যেতে পারেন। আমি বললাম যে আমার অপরাধ কি এতক্ষণ বসা এসে সবাই গেছে? হ্যাঁ, তবে কোনো অপরাধ না, মুসলমান মুসলমান মানে এরা সন্ত্রাসী, দেখছেন? তাহলে এই বদনামটা কি মুসলমানের উপর হতে পারে? মুসলমানের মতো আদর্শবান কোথাও ছিল না। আজকে থেকে ওয়াদা করেন, আমি হিংসা বিদ্বেষ করব না, আমি কারো বদনাম করব না, কারো কুৎসারটানা করব না, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, স্বামী স্ত্রী মিলে চলব এবং মা বাপের সম্মান এবং শ্রদ্ধা করব, তাদের খোরাক যেটা আছে সেটা আমি দিতে থাকবো, যে কোনো পর আমি যা খাই মা বাপকে তা খাওয়াবো। হ্যাঁ, এইভাবে আপনি যদি ওয়াদা করে শক্ত করে যদি উঠতে পারেন, সুন্নতের আদর্শ আপনার জীবনে যদি থাকে, তাহলে আপনি একজন বেহেশতি মানুষ হয়ে যাবেন দুনিয়ার বাড়ি, ঠিক না? বেশি তাহলে সেই শহরটা আপনারা করতে পারবেন না। আমি বায়াত করাই, আমি বায়াত করাই, এটাই নবীর পথে থাকবো, নবীর পক্ষে থাকবো, ঠিক না? আল্লাহ কো আমি তোমাদের এই বায়াত গ্রহণ করছি, এটা আমার বায়াত হয়ে গেছে। কোরআনে পাক 26 পারা সূরা ফাতা 14 নম্বর আয়াত, এখন নাম বলে দিয়েছি, এই জন্য আমার তফসিরটা নিয়ে আসছি। আপনারা তফসির নেন না, একটা তফসির 2000 টাকা, তার আসল দাম হলো 7,500 টাকা, 2000 টাকা করে আমি দিয়েছি শুধু মানুষের হাতে পৌঁছে যাওয়ার জন্য। এই তফসির দিল্লিও পৌঁছে গেছে, দেওয়ান মাদ্রাসা পৌঁছে গেছে, মক্কাশের মদিনায় পৌঁছে গেছে, লন্ডন, এই ওয়ার্ল্ডের মধ্যে প্রায় পৌঁছে গেছে। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর মেহরবানি কেউ আমাকে টেলিফোন করে নাই, পত্রও দেয় নাই যে আপনার এখানে ভুল আছে, আর ভুল যদি সত্যি হয়ে থাকে তো আমি সংশোধন করে দেবো। কি কম, আমার মধ্যে এই বাড়াবাড়ি এটা নাই, আমি এই বাড়াবাড়ি কারো সঙ্গে করি না। হ্যাঁ, আমি চাই সত্যপথ ভাসিয়ে উঠুক, এবং কিন্তু নবীকে মানতে কোনো ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? ঠিক, এটা কে, এটা কে? নবীকে, নবীকে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আপনার কলমাটা কি? হ্যাঁ, বড় করে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে, নবীকে মুহাম্মদ, মুহাম্মদ, তিনি কে? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ।
তিনি কে? তিনি কে? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। হ্যাঁ, প্রধানমন্ত্রী ফিওনালে তো ওই মেসেজ কাবিদে গেছে, কাবিদে গেছে, কাবিদে গেছে। কাবে নেই? আরে বাপরে বাপ, ওই প্রধানমন্ত্রী ইয়ে বলে একটু ব্যস্কম হলে তো চাকরি সব দেখবো। ঠিক না ভাই? ঠিক, ঠিক। আল্লাহর রাসূল যেটা, সেটার লোক বেয়াদ বিকলে আপনি কি পাবেন? কি পাবেন? এবার সামনে মানুষ যদি কোন গুস্তাখি হয়, মুফতি রশিদ আহমদ সাহেব দেওয়ানদের, তিনি তার কিতাবের নাম হলো, এটা কিতাবের নাম হলো কিছু কম পরে বলবো, 14 পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন। কি লিখতেছেন? হ্যাঁ, লিখতেছেন, নবীর শান মানে সামান্য বেয়াদবি, সুল বরাবর বেয়াদবি, শস্য পরিমাণ বেয়াদবি যদি হয়, সন্দেহ হয়, একিনার বিশ্বাস না, তারপর তার ইমান ত্যাগ করো। সন্দেহ হইলেও সে ইমান নাই, কাবর ইমান আসে নবীর মাধ্যমে, আর ইমান যায় নবীর শান বেয়াদবি। ঠিক না বেদি? আর ইমান আসে নবীর মাধ্যমে, ভুল ভ্রান্তি যত হোক না কেন। হ্যাঁ, কিন্তু ও নবীর মাধ্যমে থাকলে আল্লাহকে শুনি তিন প্রকার, তিন প্রকার। হ্যাঁ, এই থার্ড ক্লাস শুনি, দেখুন বহুত ভুল ভ্রান্তি আছে, আল্লাহ নবী তার করে বাসা দিয়ে উপায় আছে। এই ওয়াজ আছে, আজকে আর উত্তম না রাখবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন, নবী পাক সানার পক্ষে থাকুন। নবীর স্ত্রী কেন আমাদের মা, নবী হলো বাপ। হ্যাঁ, বাপের বিশ্বাস করতে আবার ডকুমেন্ট লাগে নাকি? ঠিক করে কর না, ডকুমেন্ট লাগে নাকি? হ্যাঁ, তাহলে আমরা নবীর বিশ্বাস করতে ডকুমেন্ট লাগে কিনা, কি জন্য লাগবে? নবী পাক এখন ডকুমেন্ট নেই, আবু বকর দিক বিনা ডকুমেন্ট, সবাই বিনা ডকুমেন্ট। ঠিক না বেটি? নবী মেয়ারাজ থেকে আসছে, আবু বকর দিক আমি বিশ্বাস করি, কি ডকুমেন্ট তো আছে, যারা ডকুমেন্ট তো আছে, এটা বেইমান পারে গেছে। ঠিক না বেটি? কাদের নবীর পক্ষে আমরা থাকবো? কোন হুজুরের কথা তথা এগুলো বুঝি না, নবীর মানতে কোনো ডকুমেন্ট নেই, অন্ধবিশ্বাস। ঠিক না বেটি? অন্ধবিশ্বাস নেই, ঠিক আছে, আল্লাহ মাসুয়া রাখতো, আমরা দোয়া করবেন না আমরা? হ্যাঁ, আমি দোয়ার মতাই, ঠিক না? কেননা যেন নবীর কথাগুলো পৌঁছাই দিতে পারি, নবীর প্রেমিকদের কাছে পৌঁছাই দিতে পারি। আল্লাহ আপনাদের কবুল করুন, আমি ওরস করি 7ই ফাল্গুন, 20ই ফেব্রুয়ারি রোজ বিশুদ্ধার, এই বছর ওরস আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, মেয়েদের জন্য সেবারের ব্যবস্থা, ছেলেদের জন্য সেবার আপনার কাছে দাম কিছু করতে আলা সৈয়দিনা মৌলানা নবীনা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলি ওয়াসাল্লাম পরবর্তীকার আলম যারা হাত তুলেছে এতক্ষণ পর্যন্ত যা বয়ান হয়েছে, পরবর্তীকার আলম হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে সবার জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও, মা গো সারা বিশ্বের মুসলমানের জীবনের গুনাহ মাফ করে দাও, মা গো সমস্ত আউলিয়ায়ে কেরামের খাতিরে, আমার হাবিবের খাতিরে, দরুদের খাতিরে, কোরআন পাকের আয়াতে কারীমার খাতিরে, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে, আল্লাহ যারা ওয়াদা করেছে নবীর পক্ষে থাকবো, বয়াত হয়েছে, মুরিদ হয়েছে, নরনারী সবাইকে কবুল করো আল্লাহ, এই ওয়াদা পূরণ করার জন্য তাদের শক্তির ক্ষমতা তৌফিক দান করো আল্লাহ, তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে দাওয়াত দোয়ার জন্য দোয়া চেয়েছে মাগুদ দেশে বিদেশে যারা যেখানে আছে আল্লাহ সবার মনের নেক বাসনা পূর্ণ করে দাও, আসমানে জমিনে সমস্ত আফত থেকে বিপদে, কলরা থেকে বসন্ত থেকে, সেদিন থেকে জালেমের জুলুম থেকে, কাফের কুফর থেকে, মুনাফিকের নিফাক থেকে, দুঃখবাদের দুঃখবাদী থেকে, সমস্ত প্রতারকের প্রতারণা থেকে আমাদেরকে আমাদের সন্তান সন্ততিকে সবাইকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে যারা সুন্নি আন্দোলন করে আল্লাহ জীবনের সুন্নতকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করতেছে, সঠিক ইনসানিয়ত বিপ্লবকে গড়ে তোলবার চেষ্টা করতেছে আল্লাহ, তাদের জীবনে সমস্ত রকমের আশা ভরসা পূরণ করে দাও।
মাহবুদ এই মাহফিল যারা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ অনেকে টাকা দিয়েছেন আল্লাহ মাহবুদ শ্রম দিয়েছেন তারা এখানে আসে নাই বা নাই আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো আগামী বছর সুন্দর মাহফিল করার তাদেরকে সুযোগ দান করো আল্লাহ আমাদের হযরত উলামায়ে কেরামকে যে কোনো দলের হোক না কেন আল্লাহ সবাইকে তোমার নবীর মহব্বতে এক করে দাও আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ পীর মশাইকে আল্লাহ এক করে দাও সবাইকে সরল সর্বান্তকরণ করে দাও আল্লাহ মাহবুব তোমার হাবিব খাতিরে বর্তমান বিশ্বে আমরা যে দুঃখে আছি আল্লাহ আমাদেরকে পারিবারিক শান্তি দান করো ব্যক্তিগত শান্তি দান করো সামাজিক শান্তি দান করো রাষ্ট্রীয় শান্তি দান করো আল্লাহ খোদায়া বহাতে বনি ফাতেমা কেবর করি মা কুনাম খাতেমা তোমার সাহিদার পরে ঘুরাঘুরি করে আল্লাহ আমার মরিদানদের দিন দুনিয়া দুনিয়া সুন্দর করো আল্লাহ সহি সমস্ত দিকে দান করো আল্লাহ সমস্ত আউলিয়া কেরামকে কবুল আর মঞ্জুর করো আউলামায়ে কেরামকে মঞ্জুর করো আসসালামু আলাইকুম।